তোমাদেরকে একটা কবিতা বলবো, একুশে আইন, লিখেছেন সুকুমার রায়। শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে, কেউ যদি যায় পিছলে পড়ে পেয়দায় সে পাকড়ে ধরে। কাজে কাজে হয় বিচার, একুশ টাকা দণ্ড তার। সেথায় শুনতে ছটার আগে হাঁচতে হলে টিকিট লাগে, হাঁচলে পড়ে বিন টিকিটে দমদমা দম লাগায় পিঠে। কোটালে সে নস্যি ঝাড়ে, একুশ দফা হাঁচিয়ে মারে। কারুর যদি দাঁতটি নড়ে চারটি টাকা মাসুল ধরে। কারুর যদি গোপ গজায় একশো আনা ট্যাক্সো চায়। খুঁচিয়ে পিঠে গুজিয়ে ঘাড় সেলাম ঠোকায় একুশ বার। চলতে গিয়ে কেউ যদি চায় এদিক ওদিক যায় নে বাই। রাজার কাছে খবর ছোটে পল্টনেরা লাফিয়ে ওঠে। দুপুর দে খামিয়ে তায় একুশ হাতা জল গেলায়। যেসব লোকে পদ্য লেখে তাদের ধরে খাঁচায় রেখে, কানের কাছে নানান শুনে নামতা শোনায় একশো উড়ে। সামনে রেখে মুদির খাতা হিসেব কষায় একুশ পাতা। হঠাৎ সে তাই রাত দুপুরে নাক ডাকালে ঘুমের ঘোরে, অমনি তেরিয়ে মাথায় ঘষে গোবর গুলে বেলের কষে। একুশ টিপাক ঘুরিয়ে তাকে একুশ ঘন্টা ঝুলিয়ে রাখে। নমস্কার।